হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ সুপ্রভাত দাস। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইন্টারনেট। তো আমি একটা প্রেজেন্টেশন বানিয়েছি, সেইটা দেখেই আজকে তোমাদের আমি ইন্টারনেটটা পড়াবো। তো চলো শুরু করা যাক। ইন্টারনেট জিনিসটা কি চলো এবার পড়ে দেখি। এই গ্লোবাল কম্পিউটার নেটওয়ার্ক প্রোভাইডিং আ ভ্যারাইটিস অফ ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান ফেসিলিটিস কনসিস্টিং অফ ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক ইউজিং স্ট্যান্ডার্ডাইজ কমিউনিকেশন প্রোটোকল। ঠিক আছে, এইটা হলো আমাদের ইন্টারনেট। কি বলছে, একটা গ্লোবাল কম্পিউটার নেটওয়ার্ক যেটা প্রোভাইড করছে আমাদের কি, প্রোভাইড করে আমাদের ইনফরমেশান আর কমিউনিকেশান। ইনফরমেশান মানে কি, যেমন মনে করো আমরা ইন্টারনেট খুলেই ফার্স্ট কী করি, যদি আমি লিখি যে পিকচার অফ ফ্লাওয়ার্স, তাহলে আমার ফ্লাওয়ার্সের ছবি দেখায়, পিকচার অফ অ্যানিমেলস, অ্যানিমেলসের ছবি দেখায়। যদি কোনো এডুকেশনাল সার্চ করি, যা সার্চ করি তাই দেখায়। মানে আমি যে ইনফরমেশান পেতে চাইছি সেই ইনফরমেশানগুলি আমাকে দেয়। আচ্ছা, কমিউনিকেশান ফেসিলিটিস বলতে, কমিউনিকেশান যেমন ইন্টারনেটে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, যার মধ্যে দিয়ে আমরা একে অপরের সঙ্গে কমিউনিকেশান করি। আর বলছে কনসিস্ট অফ ইন্টারকানেক্টেড নেটওয়ার্কস ইউজিং স্ট্যান্ডার্ডাইজ প্রোটোকল। আচ্ছা, এই যে ইন্টারনেটটা চলছে এটা কিন্তু কিছু প্রোটোকল মেনে চলে। ঠিক আছে, তার মধ্যে একটা প্রোটোকল হচ্ছে টিসিপিআইপি। টিসিপিআইপি হচ্ছে একটা প্রোটোকল যে প্রোটোকলটা ফলো করে। আচ্ছা, প্রোটোকল কি, প্রোটোকল ইজ এ সেট অফ রুলস। মানে আমরা যদি যখন স্কুলে যাই, স্কুলে গেলে আমাদের কিছু কিছু নিয়ম মেনে যেতে হয়। যেমন আমাদের ড্রেস পরে যেতে হয়, ব্যাগে বইপত্র নিয়ে যেতে হয়। সেরকম ইন্টারনেটে ডেটা কমিউনিকেশন করতে গেলে আমাদের কিছু নিয়ম ফলো করে চলতে হয়। সেটাই বলছে যে স্ট্যান্ডার্ডাইজ প্রোটোকল আছে যেগুলো মেনে ইন্টারনেটে কাজগুলো হয়। আচ্ছা চলো নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে যে হোয়াট ইজ ইন্টারনেট। আচ্ছা, আমরা প্রথম স্লাইডে বুঝলাম যে ইন্টারনেট জিনিসটা কী, এবার ইন্টারনেটটা কাকে বলে সেটা দেখবো। আচ্ছা, এক কথা বলতে গেলে দ্য ইন্টারনেট ইজ এ গ্লোবাল ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দ্যাট কানেক্টস কম্পিউটার সিস্টেম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। বুঝা গেল, বলছে দ্য ইন্টারনেট ইজ এ গ্লোবাল ওয়াইড ডেটা নেটওয়ার্ক। ওয়াইড ডেটা নেটওয়ার্ক আমরা আগেই পড়ে এসেছি, আমার নেটওয়ার্কিং আমি আগেই পড়িয়েছি ওয়াইড ডেটা নেটওয়ার্ক কি। আর ওখানে আমি বলেওছিলাম যে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ইন্টারনেট। ঠিক আছে, আর তাহলে এখানে কী বলছে, দ্য ইন্টারনেট ইজ এ গ্লোবাল ওয়াইড ডেটা নেটওয়ার্ক দ্যাট কানেক্টস কম্পিউটার সিস্টেম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। মানে আমাদের পৃথিবীতে যত কম্পিউটার ছড়িয়ে আছে, ইন্টারনেটের মাধ্যমে সবাই একে অপরের সঙ্গে কানেক্টেড হতে পারে বা কানেক্টেড হয়ে আছে। আর কি বলছে, দ্য ইন্টারনেট প্রোভাইডস ডিফারেন্স অনলাইন সার্ভিসেস। যে ইন্টারনেট আর কি হচ্ছে, আমাদের কিছু কিছু অনলাইন সার্ভিস প্রোভাইড করে। তার কিছু কিছু এক্সাম্পল দিয়েছে এখানে। ফার্স্ট এক্সাম্পল দিয়েছে ওয়েব, এ কালেকশন অফ বিলিয়ন্স ওয়েব পেজেস দ্যাট ইউ ক্যান ভিউ উইথ দ্য ওয়েব ব্রাউজার। তার মানে কী বলছে, এর মধ্যে যখনই অনলাইনে আমরা কোনো কিছু সার্চ করি, তখন কি বেশিরভাগটাই হচ্ছে কোনো না কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কাছে আসে। মানে হচ্ছে ওয়েবেতে কী হচ্ছে, কালেকশান অফ বিলিয়ন ওয়েব পেজেস, প্রচুর ওয়েব পেজের কালেকশান আছে। আর ওয়েব পেজগুলো কোথায় থাকে, একটা ওয়েবসাইটে থাকে। আমরা বিভিন্ন রকম ওয়েবসাইট খুলি, খুলে সেখান থেকে সেই ওয়েব পেজগুলো ভিউ করি, সেখানে বিভিন্ন রকম ইনফরমেশান থাকে যেগুলো আমরা গ্যাদার করি। আর একটা সার্ভিস কি প্রোভাইড করে, একটা খুব ইম্পর্টেন্ট সার্ভিস প্রোভাইড করে, যেটা হলো ইমেল, দ্য মোস্ট কমন মেথড অফ সেন্ডিং অ্যান্ড রিসিভিং মেসেজ অনলাইন। আমরা মেসেজ অনলাইনে মেসেজ সেন্ড করা আর রিসিভ করা সব থেকে কমন জিনিস হচ্ছে ইমেল। যেখানে আমরা যা কিছু করি সব মেলেই পাঠাই, অফিসিয়াল কাজ বলো বা কোথাও চাকরির অ্যাপ্লিকেশান করতে বলো, সব জায়গায় কী হয়, ইমেলের মাধ্যমে কাজটা হয়। তাহলে বোঝা গেছে। আচ্ছা, ইন্টারনেটটা কাকে বলে এটা আমি একটু বাংলায় একটু ভালো করে বলে দিচ্ছি। ইন্টারনেট করার অর্থ হলো ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। মানে হচ্ছে এক একটা এক একজনের সঙ্গে কানেক্টেড। ইন্টারনেট হলো পৃথিবীর সর্ববৃহৎ এবং লক্ষ লক্ষ কম্পিউটার একটি নেটওয়ার্ক। ইন্টারনেটকে আমরা নেটওয়ার্কের নেটওয়ার্ক বলতে পারি। এর আয়তনের কোনো সীমাবদ্ধতা নেই। বর্তমান সমাজে ইন্টারনেট এমন একটি ব্যবস্থা যার সাহায্যে অতি অল্প সময়ে অল্প খরচে পৃথিবীর যে কোনো প্রান্তে তথ্য আদান প্রদান করা যায়। ঠিক আছে, আর একটা ছোটোভাবে বললে কি ইন্টারনেট কাকে বলে বলা যায়, সারা পৃথিবীব্যাপী অসংখ্য ছোট ছোট নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বিশাল নেটওয়ার্ক ব্যবস্থাপনাকে বলা হয় ইন্টারনেট।
আচ্ছা, এটাকে বিশাল একটা তথ্যের ভাণ্ডারও হিসাবে, তথ্যের ভাণ্ডারও বলা যেতে পারে, যেখানে তাকে আমরা যে কোনো রকম তথ্য ইউজ নিয়ে ব্যবহার করতে পারি। আচ্ছা, মেনলি ইন্টারনেট আমাদের কোথায় কোথায়, যেমন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি বিভিন্ন রকম অফিসে সবসময় ইন্টারনেট লাগে বিভিন্ন কাজের জন্য, তথ্য বা ইনফরমেশন নেওয়ার জন্য, আর দ্রুত তথ্য আদান প্রদান করানোর জন্য আমরা ইন্টারনেটের ব্যবহার করে থাকি। আমরা ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো কারোর সঙ্গে কমিউনিকেশন বা বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তের খবরাখবর নিতে পারি। ঠিক আছে, আশা করছি তাহলে ইন্টারনেট কাকে বলে আর ইন্টারনেট কনসেপ্টটা বোঝা গেছে। আচ্ছা, এবারে হিস্ট্রিটা দেখে নিই, ইন্টারনেটের হিস্ট্রি। হিস্ট্রি অফ দ্য ইন্টারনেট, দ্য ফার্স্ট ওয়ার্কেবল প্রোটোটাইপ অফ ইন্টারনেট কাম ইন দ্য লেট 1960s উইথ দ্য ক্রিয়েশন অফ আরপানেট অর দ্য অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। আরপানেট অ্যাডপ্টেড TCP/IP অন January 1983 অ্যান্ড দেয়ার রিসার্চার্স বিগ্যান টু অ্যাসেম্বল দ্য নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস দ্যাট বিকাম দ্য মডার্ন ইন্টারনেট। বোঝা গেল কী বলছে, ফার্স্ট এটা স্টার্ট হয়েছিল 1960s, তার নাম দেওয়া হয়েছিল আরপানেট। আরপানেট একটা ফুল ফর্ম আছে, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। আচ্ছা, এটা কোথায় স্টার্ট হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এই একটা টিম তৈরি করেছিল। ঠিক আছে, তারা কি করেছিল, ওই আরপানেটটা ফার্স্ট ডেভেলপ করেছিল তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার জন্য, তারা এই নেটওয়ার্কটাকে ব্যবহার করার জন্য আরপানেট ফার্স্ট তৈরি করেছিল। তারপরে এরা ধীরে ধীরে কী করে, বিভিন্ন রকম তাদের মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল তাদের মধ্যে যারা এই গবেষণার সঙ্গে যুক্ত তাদেরকে, সেই বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোকে এই নেটের বা আরপানেটের সঙ্গে যুক্ত করেছিল, যুক্ত করে তারা কমিউনিকেশন করতো। আর ফার্স্ট হচ্ছে 1983 TCP/IP প্রোটোকল তারা ইনভেন্ট করলো, যার মাধ্যমে হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কগুলোকে একের সঙ্গে আরেকজনের সঙ্গে আরেকজনের যুক্ত করাটা সম্ভব হলো, যুক্ত করে তারা হচ্ছে তাদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট করলো। প্রথমে তারা কি করলো, যে তাদের বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করলো, যুক্ত করার পর ধীরে 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 সব আস্তে আস্তে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়ে থাকলো, আস্তে আস্তে ইন্টারনেটের পরিধিটা বৃদ্ধি হয়ে থাকলো, এখন সেটা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে। আচ্ছা, ফার্স্ট কবে ইন্ডিয়া এসেছিল, দ্য ফার্স্ট পাবলিক অ্যাভেলেবেল ইন্টারনেট সার্ভিস ইন ইন্ডিয়া ওয়াজ লঞ্চড বাই দ্য ফার্স্ট পাবলিকলি অ্যাভেলেবেল ইন্টারনেট সার্ভিস ইন ইন্ডিয়া ওয়াজ লঞ্চড বাই স্টেট ওন্ড বিদেশ সঞ্চার নিগম লিমিটেড VSNL অন 15 আগস্ট 1995। তাহলে ইন্ডিয়ায় ইন্টারনেট কবে এলো, না 15 আগস্ট 1995-এ। ঠিক আছে, তাহলে হিস্ট্রিটা বোঝা গেল, যে নিচে কয়েকটা ছবি দেওয়া আছে, ছবিগুলো একটু দেখে নেবে। 1960s ওইটা, তারপরে নিজেদের মধ্যে কমিউনিকেশন জোরে আছে 70s-এ, 80s-এ হচ্ছে ইমেল এসছে, তারপরে 90s-এ হচ্ছে ওই আমাদের ওয়েব পেজ ডিজাইনের যে ট্যাগ সেটা এসছে, আর গুগল এসছে 2000-এ। ঠিক আছে, ওর উপরও একটা রকম ছবি দেওয়া আছে, ভালো করে দেখে নিও। আরপানেট এসছে, তারপর আরপানেট 1962-তে এসছে, 1995-এ একটা এসছে, এইভাবে আস্তে 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 ডেভেলপ হতে হতে এখন আমাদের মডার্ন যে ইন্টারনেট সেটা এসছে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডটা হচ্ছে আমাদের ইউজ অফ ইন্টারনেট, আমরা ইন্টারনেট কোথায় কোথায় ইউজ করে থাকি। ইন্টারনেট মেনলি যেখানে ইউজ করে সেই লেখা আমি এখানে বলেছি, ইন এডুকেশন, ইন এন্টারটেনমেন্ট, ইন ট্রিটমেন্ট, ইন বিজনেস, ইন আওয়ার ডেলি লাইফস। এডুকেশনে তো আমরা জানি স্কুল কলেজে অনেক কিছু শেখানোর জন্য ইন্টারনেট ব্যবহার করা হয়, বিভিন্ন রকম এডুকেশান মেটেরিয়ালস দেওয়ার জন্য ইন্টারনেটের ব্যবহার করা হয়, অনলাইন স্টাডিজের জন্য ইন্টারনেট ব্যবহার করা হয়, অনলাইন এন্টারটেনমেন্ট হচ্ছে যেমন অনেক কিছু আছে ইউটিউব মেনলি, আরও এখন সব এসছে অনলাইন টিভি দেখা যায়, হটস্টার আছে, লেটেস্ট যখন এখন চলছে টিকটক। ঠিক আছে, এগুলো হচ্ছে অনলাইন এন্টারটেনমেন্ট, যেগুলো খুলে আমরা টাইম পাস করি আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, ট্রিটমেন্ট বলতে যেমন বিভিন্ন রকম
মনে করি কারো আমাদের এখানে অসুস্থ হয়, তারা যখন বাইরে ট্রিটমেন্ট করে তারা আগে অনলাইনে ডাক্তারের সঙ্গে সাজেশন নেয় যে এই হয়েছে, তারা একটা অনলাইনে ডাক্তারের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট রেডি করে, যাতে বিভিন্ন ডাক্তাররা অন্য দেশের ডাক্তারের সঙ্গে কমিউনিকেশন করে যে এই এই পেশেন্ট এরকম হচ্ছে তো কীভাবে কী সলিউশন করা যায়, এই ট্রিটমেন্টটা এইভাবে করে। বিজনেস তো জানো অনলাইন বিজনেস আছেই, যেমন ফ্লিপকার্ট অ্যামাজন মেনলি আর তো আছেই, অনলাইন বিজনেসে কীভাবে আমরা ইউজ করি, ঠিক আছে, ইন আওয়ার ডেইলি লাইফস, ডেইলি লাইফসে তো আছেই, যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ডেইলি লাইফ ইউজ করছি, বা আমার পড়ার কোনো অসুবিধা হলে সেখান থেকে আমি ইন্টারনেট থেকে বিভিন্ন রকম ইনফরমেশান সারাক্ষণ নিয়ে থাকি, ঠিক আছে, অনলাইন স্টাডিজ আছে, স্টাডি মেটেরিয়ালস, ঠিক আছে, ইন আওয়ার ডেইলি লাইফসে এইভাবে আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। আচ্ছা নেক্সট যাই, যে অ্যাডভান্টেজ অফ ইন্টারনেট, ইন্টারনেটের অ্যাডভান্টেজ কী আছে, আচ্ছা এতক্ষণ যেগুলো করলাম ওগুলো ওই পুরোপুরি অ্যাডভান্টেজের উপরেই পড়ছে, তাও এখানে আর একবার আমি বলে দিচ্ছি, ইনফরমেশান নলেজ অ্যান্ড লার্নিং, ঠিক আছে। ইনফরমেশান মানে কি, আমি যদি ইন্টারনেট খুলি সেখান থেকে আমি ইনফরমেশান নিই, ইনফরমেশান বলতে মনে করো আমি বাইরের কোনো দেশের নিউজ জানতে চাইছি, আমি সেখানে লিখবো নিউজ অফ আমেরিকা বা নিউজ অফ ইংল্যান্ড, লিখলেই কী হবে সেখানে আমার সব ওই দেশের ইনফরমেশানগুলো দেবে, সেইগুলো থেকে কি আমার নলেজ বাড়ছে, ঠিক আছে, নলেজ বাড়ছে প্লাস আমার লার্নিংও হচ্ছে, তাহলে ফার্স্ট পয়েন্ট এটা গেল। নেক্সট হচ্ছে কানেক্টিভিটি কমিউনিকেশন অ্যান্ড শেয়ারিং, কানেক্টিভিটি মানে কি ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্নভাবে অন্য আরও লোকেদের সঙ্গে কানেক্ট হতে পারি, যেমন আমি ওয়াইফাই শেয়ার করে কানেক্ট হতে পারি, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট হতে পারি অন্য কারোর সঙ্গে, তাদের কানেক্ট হওয়ার পর কিছু তাদের মধ্যে আবার কমিউনিকেশান হচ্ছে, আমার হোয়াটসঅ্যাপে যেমন বন্ধুর সঙ্গে আমরা এখন কমিউনিকেশান করি সেটা কমিউনিকেশান হচ্ছে, তাহলে আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারি কানেক্টেড, ফেসবুকের মাধ্যমে হতে পারি, হওয়ার পরে আমাদের মধ্যে কমিউনিকেশান হচ্ছে, এবার আমরা সেখানে ফেসবুকে ছবি শেয়ার করতে পারি, ভিডিও শেয়ার করতে পারি হোয়াটসঅ্যাপে, তো এইগুলো হচ্ছে কানেকশান, কানেকটিভিটি কমিউনিকেশান অ্যান্ড শেয়ারিংয়ের মধ্যে পড়ছে। আচ্ছা অ্যাড্রেস ম্যাপিং অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশান, অ্যাড্রেস বলতে গেলে যদি কারো আমি অ্যাড্রেস খুঁজতে যাই, ফার্স্ট টাইম খুঁজে পাচ্ছি না, গুগলে গিয়ে লিখলাম যে আমার এখানে ইন্টারভিউ পড়েছে কলকাতার কোনো একটা জায়গা, সেই জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না, ফার্স্ট গিয়ে আমি গুগলে লিখবো যে জায়গাটার অ্যাড্রেস দেবো, অ্যাড্রেস দিলে কী হবে, আমি যদি অ্যাড্রেস ওখানে অ্যাড্রেস দিলে ডিটেলসটা দেখিয়ে দেবে যে এই অ্যাড্রেসটা কোন জায়গায়, যদি আমি খুঁজে নেবো আমি ম্যাপ খুলবো, ম্যাপ খুললে কি গুগল ম্যাপ খুললে আমার পুরো একদম ম্যাপ করে পুরো একদম জায়গা দেখিয়ে দেয় যে কোন পার্টিকুলার জায়গায় পড়ছে, বা এখান থেকে বিভিন্ন রকম সেই জায়গার ফোন নম্বর, ফোন নম্বর অনেক সময় পেয়ে থাকি আমরা, ঠিক আছে, এইভাবে ইন্টারনেটের মাধ্যমে আমরা এগুলো করতে পারি। আচ্ছা নেক্সট আছে ব্যাঙ্কিং বিলিং আর শপিং, শপিং তো বলার মতো কিছু নেই, তোমরা সবাই শপিং করো অনলাইনে, ফ্লিপকার্ট অ্যামাজনে শপিং করেই থাকো, অনলাইনে কেউ শপিং করো তোমার ভালো হবেই জানো সেটা আমি বলছি না। ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যেমন হচ্ছে আমরা এটিএম থেকে টাকা তুলছি, ঠিক আছে, বা অনলাইন ব্যাঙ্কিং করছি, অনলাইনে টাকা পেমেন্ট করছি, অন্য কারো বন্ধুকে অনলাইনে টাকা পাঠাচ্ছি, এইগুলো বিলিংটাও হচ্ছে একই ধরনের, যেমন অনলাইনে কিছু কিনলাম সেই বিলটা ব্যাঙ্কের ব্যাঙ্কের অনলাইনের থ্রু দিয়ে আমি বিলিংটা করলাম বা বিলটা করলাম, ঠিক আছে, আর শপিংটা তো ওরকম আছেই। সেলিং অ্যান্ড মেকিং মানি, অনলাইনে আমরা বিভিন্ন কিছু সেল করতে পারি, যেমন ওয়েলেক্স, ওয়েলেক্স কী আছে সেখানে হচ্ছে ওয়েলেক্স আমরা পুরো জিনিস তুল একটা অ্যাড দিলাম, অ্যাড দিয়ে সেটাকে সেল করে দিলাম, সেল করে আমাদেরকে পয়সা ইনকাম করতে পারি, ঠিক আছে, তো ওইভাবে হয়। আর একটা হচ্ছে কোলাবোরেশন, ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড অ্যাক্সেস দ্য গ্লোবাল ওয়ার্ক ফোর্স, আচ্ছা আরেকটা এটা হচ্ছে এখন যেমন কোয়ারেন্টাইন চলছে ওয়ার্ক ফ্রম হোম আমিও করছি, সবাই করছে, বাড়িতে বসে ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড হয়ে আমরা যেমন লোকালি তোমাদেরকে ইউটিউবে ভিডিও আপলোড করে পড়াচ্ছি, এবার যারা আইটি আইটি সেলে কাজ করে তাদের বিভিন্ন বিদেশি যে ওয়েবসাইটগুলো আছে তারা গ্লোবাল ফ্রেমওয়ার্কে গিয়ে বা গ্লোবাল ওয়ার্কপ্লেসে গিয়ে কাজ করতে পারে, সে মনে করো বিদেশি কোনো কোম্পানির সঙ্গে কাজ করছে কিন্তু সে এখন বিদেশ যেতে পারছে না, তাই ঘরে বসে তাদের ওয়েবসাইটে লগ ইন করে তাদের কাজগুলো করছে, ঠিক আছে, বিভিন্ন রকমভাবে কোলাবোরেশন করে ওই কাজগুলো অনলাইনে হয়, তো এগুলো হলো অ্যাডভান্টেজ, এবার যাই ডিসঅ্যাডভান্টেজের দিকে। আচ্ছা ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্টারনেট কী 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 আছে দেখি একটু, ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্টারনেট প্রচুর আছে, তার মধ্যে কিছু কিছু আমি এখানে তুলেছি, প্রথমেই যেটা আছে বুলিং ট্রোলস অ্যান্ড ক্রাইমস, বুলিং মানে মনে করো ইন্টারনেটে
একটা ছবি দিল, যেমন আমরা ফেসবুকে একটা ছবি দিল, হয়তো ছেলেটা কত একটা ভালো দেখতে নয়, তখন সবাই ওখানে বা ছবিটা হয়তো কোনো রকমের ভালো ওঠেনি, তখন বন্ধুরা তাকে রাগাতে আরম্ভ করে, এই কি বিচ্ছিরি দেখতে লাগছে। ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বুলিং বা একটা ক্রাইমের এতে পড়ে। সে যদি সেগুলো স্ক্রিনশট নিয়ে পুলিশে কমপ্লেন করে, তোমার কিন্তু শাস্তি বা জেল হতে পারে। যেমন রিসেন্ট হচ্ছে আমাদের চাকাকু নিয়ে খুব বুলিং হচ্ছে, ট্রোলস হচ্ছে বিভিন্ন রকম, উনি কোনো স্টেপ নিচ্ছেন না, আলাদা ব্যাপার। কিন্তু এইগুলো একটা বাজে জিনিস। সে এখন যদি ডিপ্রেশনে চলে যায় যে আমাকে এখন সবাই বলছে আমি বাড়ি থেকে বেরোবো না, তাহলে কি হবে, তার লাইফটা হ্যাম্পার হবে। তো অনলাইনে এরমভাবে অনেকেরই অনেক প্রবলেম ফেস করতে হয়। আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে অ্যাডিকশান, টাইম ওয়েস্টার, কজেস ডিস্ট্র্যাকশন, এইটা তো আমরা সবাই জানি, অ্যাডিকশান, টাইম ওয়েস্টার। যেমন অনলাইনে ধরে নিলাম খুব ভালো একটা অ্যাডভান্টেজ আছে গেমিং, যেমন পাবজি। ঠিক আছে, পাবজিটা এত অ্যাডিকশান, যারা তোমরা তো অনেক স্টুডেন্টরাই খেলো, ভালোভাবে জানো অ্যাডিকশান কেমন, দিন রাত পাবজি খেলে যাচ্ছে, তাতে কি হচ্ছে, তার টাইম ওয়েস্ট হচ্ছে। ডিস্ট্র্যাকশন মানে হচ্ছে সে পুরোপুরি তার অরিজিনাল লাইফ থেকে ডিস্ট্র্যাক্ট, চান খাওয়া তো ভুলেই গেছে, চান খাওয়া পড়াশোনা বলে শুধু গেম খেলে যাচ্ছে। তখন কি হচ্ছে, ইন্টারনেটে এটা খুব বাজে এফেক্ট। আচ্ছা, নেক্সট পয়েন্ট কী বলছে, নেভার বিং এবল টু ডিসকানেক্ট ফ্রম ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের মতো অফিসিয়াল লোকের জন্য। ইন্টারনেট থাকার ফলে কি হয়, আমরা কখনোই কাজ থেকে আলাদা হতে পারি না, নেভার ডিসকানেক্ট ফ্রম ওয়ার্ক, আর কি ওয়ার্ক থেকে কখনোই ডিসকানেক্ট করতে পারি না। বাড়িতে আসি তখন মেল ঢুকছ কোম্পানি থেকে, এই ডেটাটা পাঠাও বা এই কাজটা করে দাও, তার মানে যদি আমার কাছে ফোন না থাকতো, ইন্টারনেট না থাকতো, তাহলে আমি বাড়িতে আসতে আমার কাজ শেষ হয়ে যেত। কিন্তু যেহেতু ফোন আছে, ইন্টারনেট আছে, মেসেজ আসছে যে কাজ করে দাও, তাহলে আমি ঘরে এসেও আবার কাজ করতে বসতে হচ্ছে, তাহলে আমরা ওয়ার্ক থেকে কখনো ছুটি পাচ্ছি না ইন্টারনেটের জন্য। আচ্ছা, নেক্সট আইডেন্টিটি থ্রেট, হ্যাকিং, ভাইরাস অ্যান্ড চিটিং, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাকিং তো দিন রাত হচ্ছে, ইন্টারনেটে ফোন করে, ইন্টারনেটে হ্যাকিং বিভিন্ন রকমভাবে হয়। একটা যেমন এক্সাম্পল হচ্ছে ব্যাংকিং, যে ব্যাংকিং ব্যাংক থেকে মেল পাঠালো যে আপনার কার্ড ব্লক হয়ে যাবে আপনি যদি ফর্মটা ফিল আপ না করেন, যে একটা রকম মেল এলো বা একটা ওরকম এসএমএস এলো যার উপর একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটায় ক্লিক করলে কোনো একটা পেজ খুলে যাবে, সেখানে তার যে সমস্ত ডিটেলস চাইবে, সে যেখানেই সে যখনই ওই ফর্মে সব ফিল আপ করে দেবে, দেওয়ার পরেই তাকে কোনো একটা পাসওয়ার্ড ফোনে পাঠাবে ওটিপি হিসাবে, সেই ওটিপিটা দিলেই তার ব্যাংক থেকে সব টাকা উধাও। কদিন আগেই হচ্ছিলো এটা, আমরা খুব দেখেছি টিভিতে। তো এইভাবে হ্যাকিং করে সব টাকা শেষ চোরেরা চুরি করে নিতে পারে। আইডেন্টিটি থেফট মানে কেমন, ফেসবুকে এখন অনেকেই হয়, অনেকে ছবি, অনেকে ফেক প্রোফাইল বানায়, সেগুলো কিন্তু ক্রাইম। ঠিক আছে, তো এইভাবে অনেকের আইডেন্টিটিও চুরি হচ্ছে। ভাইরাস তো আমরা জানি যে কম্পিউটারে অন্য রকম কোনো আজেবাজে ওয়েবসাইট খুললেই বা অন্য কোনো ওয়েবসাইট খুললেই সেখান থেকে কোনো লিঙ্কের থ্রু দিয়ে ভাইরাস আমাদের কম্পিউটার ঢুকে পড়ে। ভাইরাস কম্পিউটার ঢুকে কী করে না, আমাদের সিস্টেমটাকে, সিস্টেম ফাইলসগুলোকে করাপ্ট করে দেয়, যার ফলে আমাদের কম্পিউটার আস্তে আস্তে স্লো হয়ে যায় এবং আলটিমেটলি কম্পিউটার আর চলেই না। আর চিটিং তো হচ্ছেই অনলাইনে, কারো বন্ধুর নাম করে, কখনো ডোনেশনের নাম করে অনলাইনে সবসময় চিটিং চলে। আচ্ছা, লাস্ট আমাদের পয়েন্ট হচ্ছে ডিপ্রেশন, লোনলিনেস অ্যান্ড সোশ্যাল আইসোলেশন। ডিপ্রেশন মানে অনেক সময় কী হয়, সে দিন রাত অনলাইনে থেকে থেকে, অনলাইন করে করে, অ্যাকচুয়ালি অনলাইনে যখন আমরা বন্ধুদের সঙ্গে কথা বলি, অনেক সময় কী হয়, বন্ধুরা অনলাইন থাকে না, বন্ধুদের সঙ্গে কথা বলতে পারছি না কিন্তু আমি অনলাইন থাকছি, তখন যে প্রবলেমটা হয় যে আস্তে আস্তে সেই জায়গা থেকে কারোর সঙ্গে মেলামেশা না করার ফলে তাদের আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায় তারা, যে অনলাইনে কেউ আমার সঙ্গে কথা বলছে না। অনলাইনে যখন মনে করো শুধু তো আমাদের অরিজিনাল লাইফের বন্ধু হয় না, অনেক বাইরেকার বন্ধুরও হয়, এবার হয়তো সেই টাইমে আমাদের রিয়েল যারা ফ্রেন্ড আশেপাশে ভাই তারা অনলাইন নেই, যারা দূরবর্তী ফ্রেন্ড তারা অনলাইনে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তারা আমার সঙ্গে কথা বলছে না বা রিপ্লাই দিচ্ছে না, তখন কী হয় আমার একটা ডিপ্রেশনে চলে যাই। সেই ডিপ্রেশন থেকেই আমাদের কী হয় লোনলিনেসটা আসে, যে আমি হয়তো একা আমার সঙ্গে কথা বলছে না, আর সারাক্ষণ অনলাইন থাকতে থাকতে এমন একটা প্রবণতা চলে আসে যে আমরা আর বাইরে খুব একটা বেরোই না, আমরা সবসময় অনলাইনেই
বন্ধুত্ব করার চেষ্টা করি এবং অনলাইনেই থাকতে চাই, তাহলে কী হয়, সোশ্যাল আইসোলেশন মানে হচ্ছে আমি বাইরে কারোর সঙ্গে বেরোচ্ছি না, ঘরে থাকছি, সোশ্যাল আইসোলেশনে চলে যাচ্ছি ধীরে ধীরে। ঠিক আছে, এইসব হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো ডিসঅ্যাডভান্টেজগুলো মাথায় রাখতে হবে, অ্যাডভান্টেজগুলো মাথায় রাখতে হবে, আর এই ডিসঅ্যাডভান্টেজগুলো দেখতে হবে যাতে আমরা এই ডিসঅ্যাডভান্টেজে পা না দিই। ঠিক আছে, সো থ্যাংক ইউ স্টুডেন্টস, আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা লাইক দিও, কিছু কমেন্টস থাকলে, কিছু কোয়েশ্চেন থাকলে নিশ্চয়ই দিও, আমি অ্যান্সার দিয়ে দেবো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সব বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ, টেক কেয়ার।